ওই ওটা কই নাকি? না ওহো নেই, কামড় দিবে না? আপনি যদি হাত দিলেই ধরতে পারেন, ওরা যদি পারে না এগুলো। আরে কই মাছ, ও না এগুলো কই মাছই তো। বাহ, কই মাছটা ভালোই দেখা যাচ্ছে। কাঠিকুটি দরকার, তোর জুটি বানাই দিই। মানে কই মাছের কিন্তু একটা বাজে স্বভাব, বুঝছেন? কই মাছটা যেদিকে আপনি ধাক্কা দেবেন ওইটার উল্টো দিকে যাবে, স্রোতের বিপরীতে যায় কই মাছ সবসময়। আচ্ছা আমি কই পেশে গেলে ভালো হবে? হ্যাঁ ওই সাইডটা দাঁড়াই করি ভিডিও, তাহলে ওরা স্টার্ট দেওয়াটা খুব সুন্দরভাবে উঠবে। ওই সাইডটা দাঁড়াই, আপনি ওই পেশ দিয়ে স্টার্ট দেবেন না? হ্যাঁ হবে। আমি আপনারা সুন্দর হইতেছে, আর
তাহলে ড্রামটা নিয়ে এলি না? তুই তো দরকার স্ন্যাক তো, তুই তো হিং মাছ ধরার অস্ত্র খালি। আমি আবার চেষ্টা দিই এই তো ওদিক দাও দেখ, আমারে মাগছে, এই দেখার উঠবে না ভাই। এই যে তার পিছিয়ে যাই 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 এটা খেতে ওই কিনে কোম্পানি কিনে এই যে সামনে হয় দেখ আবার লাগাবি
দাঁড়ান, ইউটিউবের লেগে কি মারাত্মক একটা ভিডিও হইতেছে, কল্পনা করেন। এবার ঠিক আছে, মনে ধরো দুজনই তো আছে, কোনো প্রবলেম। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে গিয়ে যে ন্যাচুরাল উপায়ে মাছ ধরা যায় ভাই, না? আচ্ছা, তো মাছ ধরা কেমন লাগলো আপনার? খুব ভালো লাগছে। ন্যাচুরাল উপায়ে তো এরকমভাবে ঢাকায় আসলে দেখা যায় না, যায় না। তাহলে আজকে আমরা তো দেখলাম যে তো এটা হচ্ছে ঢাকার ওই ইয়াতে লেক সিটিতে, লেক সিটি রোড, এত সুন্দর পরিবেশ।